আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আপনাদেরকে জানাচ্ছি আন্তরিকভাবে অভিনন্দন। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা দেখব বর্তমান রড সিমেন্টের দাম, বর্তমানে কী দামে বিক্রি হচ্ছে রড এবং সিমেন্ট। আজকের এই ভিডিওতে আমরা দেখব, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর আপনি যদি এখন আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন। আর আপনি যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, কেএস রড 95,000 টাকা টন, বিএআরএম বিক্রি হচ্ছে 1 টন রড 93,000 টাকা, কিং স্টিল 1 টন রডের দাম 97,000 টাকা, রানি স্টিল 1 টন রডের দাম 87,000 টাকা, এসএস স্টিল 1 টন রডের দাম 92,000 টাকা, জিএসআরএম 1 টন রডের দাম 95,000 টাকা। বন্ধুরা, এগুলো হচ্ছে বর্তমান রডের দাম। আমি আপনাদেরকে আরও কিছু কোম্পানির রডের দাম দেখাবো আজকের এই ভিডিওতে, ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন। বন্ধুরা, চলুন দেখে নেওয়া যাক আরও কয়েকটি কোম্পানির রডের দাম। ঢাকা স্টিল 1 টন রডের দাম 95,000 টাকা, সুমা স্টিল 1 টন রডের দাম 93,000 টাকা, আরআরএম 1 টন রডের দাম 92,000 টাকা, জিএসআরএম 1 টন রডের দাম 93,000 টাকা, বিএসআরএম 1 টন রডের দাম 99,000 টাকা। বন্ধুরা, স্থান এবং সময়ভেদে মালের দাম একটু কম বেশি হতে পারে। অর্থাৎ আপনি আজকে এই ভিডিওটি দেখতেছেন, আমি ভিডিওটা আজকে তৈরি করলাম, আপনি 10 দিন পরে যদি মাল কিনতে যান, অবশ্যই দাম একটু কম বেশি হতে পারে, কারণ এগুলো মালের রেট প্রতিদিনে ওঠানামা করে। আপনাকে তা জানতে হবে, আপনাকে তা বুঝতে হবে। আপনি আজকে 99 টাকা দেখলেন, কালকে হয়তো 100 টাকা হতে পারে বা 95 টাকা হতে পারে। তো বন্ধুরা, চলুন এখন দেখবো আমরা সিমেন্টের দাম, বর্তমান সিমেন্টের দাম কী, কয়েকটি কোম্পানির সিমেন্টের দাম দেখে নেব আজকের এই ভিডিওতে। চলুন বন্ধুরা, মীর সিমেন্ট 544 টাকা, শাহ সিমেন্ট 535 টাকা, কিং ব্যান্ড সিমেন্ট 540 টাকা, সেভেন হট সিমেন্ট 555 টাকা, আমান সিমেন্ট 560 টাকা, বেঙ্গল সিমেন্ট 550 টাকা। বন্ধুরা, এগুলো হচ্ছে বর্তমান সিমেন্টের দাম। বর্তমানে বাংলাদেশের যে উপলব্ধ সিমেন্টগুলো, যেগুলো সচরাচর চলে, আমি ওই সিমেন্টগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আজকের এই ভিডিওতে। আমি আশা করি আপনারা উপকৃত হবেন এই ভিডিওর মাধ্যমে, যদি আপনার বাড়ি তৈরি করার পরিকল্পনা থাকে। বন্ধুরা, যেমন অ্যাঙ্কর সিমেন্ট, তা বিক্রি হচ্ছে 530 টাকা, আকিস সিমেন্ট 565 টাকা, বসুন্ধরা সিমেন্ট 555 টাকা, গাজী সিমেন্ট 530 টাকা, দেশবন্ধু 550 টাকা। সিমেন্ট কখনো একসাথে 500 ব্যাগ কিংবা 1000 ব্যাগ কিনবেন না। আপনি 1000 ব্যাগ সিমেন্ট কিন লাগলে আপনি 200 ব্যাগ করে কিনবেন, কারণ সিমেন্টগুলো বেশি দিন রাখলে জমাট হয়ে যাবে। জমাট হলে এগুলো বালুর সাথে ভালোভাবে মিক্স হবে না। তো বন্ধুরা, চলুন আমরা এখন দেখে নেব বর্তমান ইটের দাম। বন্ধুরা, বর্তমান ইটের দাম অনেকটাই কমে গিয়েছে আগের তুলনায়, 1000-2000 টাকা কমে গিয়েছে। তো চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক বর্তমান ইটের দাম কী এবং কীভাবে ইটের দাম কবে পাবেন, আজকের ভিডিওতে আলোচনা করব। বন্ধুরা, প্রথম শ্রেণীর ইটগুলো বিক্রি হচ্ছে 12,000 টাকা, দ্বিতীয় শ্রেণীর ইটটি বিক্রি হচ্ছে 10,000 টাকা। বন্ধুরা, প্রথম শ্রেণীর ইটটি ছিল আগে 14,000 টাকা, দ্বিতীয় শ্রেণীর ইটটি ছিল আপনার 12,000 টাকা, আর তৃতীয় শ্রেণীর যেটি এটা 8,000 টাকা বিক্রি হচ্ছে। তো বন্ধুরা, ইট কেনার ক্ষেত্রে অ্যাডভান্স দিয়ে রাখতে পারেন ভাটাওয়ালাকে টাকা, তাহলে আপনি কম রেটে মালটি পাবেন। তো বন্ধুরা, যদি ভিডিওর মাধ্যমে উপকৃত হন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন আপনার বন্ধুদের মাঝে। তো বন্ধুরা, আবার আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানে শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।